ছোট পর্দার তারকা অভিনেতা আরফান নিশো। দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও রয়েছে তার অগণিত ভক্ত। গত বছরের 8ই ডিসেম্বর নিজের জন্মদিন উপলক্ষে ওপার বাংলার ভক্তদের মনের আশা পূরণ করেছিলেন তিনি। ভিডিও কলে ভক্তদের সময়ও দিয়েছিলেন নিশো। ওপার বাংলা থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন রূপসা চ্যাটার্জি, সোহম চক্রবর্তী এবং অ্যাঞ্জেলা। তাদের সঙ্গে প্রায় 1 ঘন্টা ধরে আড্ডা দেন আরফান নিশো। সে সময় রূপসা চ্যাটার্জি বলেন, আমি আপনার ডাই হার্ট ফ্যান কিনা জানি না, তবে এটুকু জানি উঠতে বসতে খেতে ঘুমাতে সবখানেই নিশোকে দেখি। শুধু তাই নয়, রূপসা তার হাতে নিশোর নামের ট্যাটু করেছিলেন, ভিডিও কলে সেটাও নিশোকে দেখান। তবে দুঃখের বিষয় হলো, শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নিশোর সেই ভক্ত রূপসা। এদিন দুপুরে স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুক টাইমলাইনে রূপসার ছবি পোস্ট করে অনেকগুলো কান্নার ইমোজি দিয়েছেন তার স্বামী অজয় কুমার চ্যাটার্জি। তিনি লিখেছেন, শি ইজ নো মোর। রূপসার মৃত্যুর কারণ জানিয়ে একজন বলেন, শুনেছিলাম রূপসা দিদি ক্যান্সারে ভুগছিলেন। এদিকে রূপসার মৃত্যুর খবরটি তার প্রিয় অভিনেতা আরফান নিশোর কাছেও পৌঁছেছে। এমন ভক্তের মৃত্যুতে কষ্ট প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি বলেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। রূপসা দিদি আমার কাজকে অনেক পছন্দ করতেন, এই কারণে হয়তো ট্যাটু করে আমার নামটি সঙ্গে রাখতে চাইতেন। তিনি আমাকে কলকাতায় যেতে বলতেন, যাওয়ারও অনেক ইচ্ছা ছিল, কিন্তু করোনাসহ নানা কারণে আর যাওয়া হয়নি, এই জন্য আরও বেশি খারাপ লাগছে। নিশো আরও বলেন, রূপসা দিদির সঙ্গে আর দেখা হবে না, এটা ভাবতেই আমার খারাপ লাগছে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন, দিদির জন্য দোয়া করি যেখানে থাকুক ভালো থাকুক।